আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সবাই ভালো আছি আবারও স্বাগতম আমার এই অনলাইন ক্লাসে আলোচনা করবো আজকে বিএসসি এবং অনার্সের বোর্ড প্রশ্ন নিয়ে চ্যাপ্টার এইট সরলরেখা সম্পর্কে তো এই অধ্যায় সম্পর্কে আমাদের সূত্র জানা থাকতে হবে অবশ্যই এবং নিয়মকানুনগুলো জানা থাকতে হবে তাহলে আমরা খুব যে কোনো প্রশ্ন বুঝতে পারবো এবং অ্যান্সার করতে আমাদের ভালো লাগবে তো যাই হোক বিশেষ অনুরোধ থাকবে তোমরা সূত্রগুলি এবং নিয়মকানুনগুলো জেনে নিবা তো এখানে প্রশ্ন আছে সেই প্রশ্নটি হলো এক্সাম্পল টেন চ্যাপ্টার এইট দেখাও যে থ্রি এক্স প্লাস ফোর ওয়াই জেড সেভেন এটা একটা সমতল সমতল এর সমতলের উপর লম্ব এবং ওয়ান টু থ্রি বিন্দুগামী সরলরেখার সমীকরণ এক্স ওয়ান বাই থ্রি ওয়াই টু তো আসলে এটা হলো সমতল এটা হলো বিন্দুগামী তাহলে এটা আমাদের দেখাতে হবে এটা একটা সমতলের সরলরেখার সমীকরণ তো সর মানে সরলাকার সমীকরণ এটা ব্যবহার করতে হবে তো আমরা জানি যখন কোনো একটা সমতল দেওয়া থাকে এবং বিন্দুগামী দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা সমতলের মানে সরলাকার সমীকরণটি জানি এক্স মাইনাস এক্স ওয়ান বাই এ ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই বি আর জেড মাইনাস জেড ওয়ান বাই সি তো এই অংশটা বের করতে পারলে আমাদের অঙ্ক শেষ হয়ে যাবে তো এখন দেখো এক্স ওয়ান এবং এ ওয়াই ওয়ান বি জেড ওয়ান সি বের করতে হবে তাহলে এখানে এক্স ওয়াই এবং জেড ফিক্সড এখন যে জিনিসটা করতে হবে সেটি হলো আমাদের এ বি সি তারপর এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান কোনটা সেটা বের করতে হবে এখানে এ বি সি বলতে কী বোঝায় সমতলের দিক অনুপাত বোঝায় তাহলে এখানে একটা সমতল সমীকরণ দেওয়া আছে সেটা লিখবো অতএব থ্রি এক্স প্লাস ফোর ওয়াই মাইনাস যেট মাইনাস সেভেন ইকাল টু জিরো তাহলে এটা কি সমতলের দিক অনুপাত আমরা লিখবো সমতলের তলের দিক অনুপাত দিক অনুপাতটা বের করা আমরা জানি এ বি সি তো এখানে এব হলো দ্বি অনুপাত তো এ বলতে কি বোঝাই এক্স এর সহক বি বলতে বুঝাই ওয়াই এর সহক এবং সি বলতে হবে জেট এর সহক তার মানে সহক গুলা নিব তাহলে এখানে এ হবে তাহলে কি এক্সের শখ মানে থ্রি বি বলতে কি ওয়াই শোর সি বলতে কি জেড এর শখ জেড এর শহর কিছু নেই মানে ওয়ান আছে আর মাইনাস আছে মাইনাস তার মানে এখানে কি বুঝলাম দেখো এর মান থ্রি মান ফোর এবং সি এর মান হলো মাইনাস ওয়ান দ্বিগুণ উপ আবারও বলি এ হবে সমতলের এক্সের সহক তাহলে এক্সের সহক থ্রি এ জন্য থ্রি সমান থ্রি আর বি হবে সমতলের ওয়াই সহক তো ওয়াইয়ের সহক কত হবে ফোর প্লাস ফোর তাহলে এখানে প্লাস দরকার না তো ফোর আর সি কি হবে যে সমতলে এটা একটা সমতলের সমীকরণ এটার কী হবে জেটের শখ তো জেটের সহক কিছু নেই মানে ওয়ান আছে ওয়ান আর যেহেতু মাইনাস আছে মাইনাস তার মানে এর মান হবে থ্রি বির মান ফোর এবং সির মান হবে মাইনাস ওয়ান এখন বের করতে বল আমাদের এক্স ওয়ান ওয়াই ওয়ান এবং জেড ওয়ান তো এক্স ওয়ান ওয়াই ওয়ান বের করবো তো এই যে দেখো এক্স ওয়ান ওয়াই ওয়ান এখানেই আছে তো ওয়ান কোমার টু কোমার থ্রি বিন্দুগামী বিন্দুগামী হলে আমরা ভাষাটা ভেবে লিখতে পারি বিন্দুগামী হলে তাহলে আমরা কি এক্স ওয়ান এক্স ওয়ান বলতে এই যে ওয়ান প্রথমটা ওয়ান তারপর ওয়াই ওয়ান বলতে এখানে কী হবে ওয়াই ওয়ান বলতে এখানে হবে পরাক্টার টু আর জেট ওয়ান বলতে কি হবে এখানে পরাক্ট অথার থ্রি তার মানে প্রথমটা হলো এক্সের মান পরেরটা হলো ওয়াইয়ের মান পরেরটা হলো জেটের মান তাহলে এখানে যেহেতু এক্স ওয়ান ওয়ান ওয়াই ওয়ান টু এবং জেট ওয়ান থ্রি তো এখানে দেখো সি এটার উপর ডিপেন্ড করবে এই সমীকরণটি তাহলে এটাকে আমরা প্যাডেশন হিসেবে দিতে পারি এখন দেখো আমরা জানি লিখতে পারবা যে আমরা জানি আমরা জানি সরল রেখার সমীকরণ সংক্ষেপে লিখবো আমরা সরল রেখার সমীকরণ তো সরল রাখার সমীকরণ আমরা মকস্ত জানি কখন যখন একটা সমতল দেওয়া থাকে এবং বিন্দুগামী দেওয়া থাকে তখন সেক্ষেত্রে আমরা সরল রাখার সমীকরণটি জানি এইটা ঠিক আছে তাহলে এটা আমরা এখানে লিখবো অর্থাৎ এক্স মাইনাস এক্স ওয়ান বাই এ ইকুয়াল ওয়াই মাইনাস ওয়াই বাই ইকুয়াল Z মাইনাস জেট ওয়ান বাই সি তাহলে এখানে আমরা শুধু হিসাব করবো মান বসায় এক্স আগে বলছিলাম এখানে এক্স ও ফিক্সড আর মাইনাস মাইনাসে অর্থাৎ এক্স মাইনাস এক্স মান কত এক্স ওয়ানের মান হলো ওয়ান এখানে ওয়ান বসাবো এর মান কত এর মান হলো থ্রি শুধু মানগুলো বসা দেব আর এখানে দেখো ওয়াই ফিক্সড ওয়াই ওয়াই কত ওয়াই হবে টু তাহলে বি কত বির মান হবো ফোর আমরা মানগুলো বসায় দেব ইকুয়াল জেড মাইনাস জেড ওয়ান তো জেড ওয়ান কত থ্রি তো জেড ওয়ান থ্রি বসায় দেবো বসাই দেবো আমি সি সির মান কত হলো সির ওয়ান মাইনাস ওয়ান তাহলে দেখা যায় ওই সমীকরণের সঙ্গে মিলে যায় তো এটা আমাদের প্রমাণ করতে বলছি এটা আমরা আবার রিপিট করবো এক্স মাইনাস ওয়ান বাই থ্রি ওয়াই মাইনাস টু বাই ফোর জেড মাইনাস থ্রি বাই মাইনাস ওয়ান তো এটাই কী হলো সন ঠিক আছে তো এই অংশটা তো এটা মতো প্রমাণ করতে বলছি এটা আমরা সোন দেখিয়ে দিলাম আবারও বলি যখন সমতল দেওয়া থাকবে এবং বিন্দুগামী দেওয়া থাকবে যখন বলবে সরকারের সমীকরণটি বের করো তাহলে তখন আমরা কি করবো যে সূত্রটা জানি এক্স মাইনাস এটা এক্স মাইনাস এক্স ওয়ান বাই এ ইকাল ওয়াই মাইনাস ওয়ান বাই বি জেড মাইনাস জেট ওয়ান বাই সি তাহলে এখানে ইমার্জেন্সি হলো এ বি সি এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান বের করা তো এ বি সি এ বি সি আমরা জানি দ্বীপ অনুপাত তো এটা সমতল এটা এটার অনুপাত এ বি সি এ হলো এক্স এর শখ থ্রি বি হলো ওয়াই শখ ফোর সি হলো জেড এর শখ মাইনাস ওয়ান এটা এখন ওয়ান টু থ্রি এখানে দেখো ওয়ান টু থ্রি দেওয়া আছে এটা বিন্দুগমি হলে তাহলে প্রথমটা হবে এক্স ওয়ান নিগালো ওয়ান পরেরটা হবে ওয়াই ওয়ান নিগোল টু হবে কি টু আর পরেরটা হবে জেড ওন নিগালো থ্রি তাহলে আমরা জানি সংক্ষেপে লিখবো আমরা যে এই সমতলের উপর এত বিন্দুগমি হলে তখন সরকারের সমীকরণ হয় এইটা এক্স x1 এক্স ওয়ান এ ইকুয়াল ওয়াই মাইনাস ওয়ান বি জেড জেড ওয়ান বাই সি তাহলে এখানে দেখো এক্স ফিক্স থাকবে আর মাইনাস এক্স কত ওয়ান আর এর মান কত থ্রি দেখো এখানে এখান থেকে আমরা মানগুলো বসাইছি দেখো এর মান এইটা বীর মান এটা সির মানেটা তাহলে এক্সের মান এই জন্য আমরা দেখতেই পাচ্ছি তো এই জিনিসগুলো ঠিক আছে শুধু আমরা বসাই দেবো এখানে দেখো আর মান কত হবে ও টু আর বীর মান কত মান হবে ইকুয়াল জেট মাইনাস জেট ওয়ান তো জেট মাইনাস জেট ওয়ান ওয়ানের মান কত থ্রি আর সি হলো সির মান হলো মাইনাস ওয়ান এখন অথব এটাই ফিনিশিং অর্থাৎ আমরা যখন সমতল দেওয়া থাকে এবং বিন্দুগামি দেওয়া থাকে তখন যে কোনো সমীকরণ যদি বলতো সমীকরণটি নির্ণয় করো তখন এটাই আসতো যেহেতু বলছে মানে অগ্রিম অ্যান্সার দিয়ে রাখছো যে এরকম বের করতে হবে তো এখন আমরা হিসাব করে দেখলাম যে না ঠিক এরকম যখন থাকবে সমতল এবং বিন্দুগামী তখন এরকম সমীকরণটা চলে আসে তার মানে এটা যেহেতু দেখাতে বলছে আমরা লিখে নিলাম শোন অর্থাৎ দেখানো হলো তো আজকে এই পর্যন্তই খুব একটা ছোট্ট প্রশ্ন ছিল এবং ছোট উত্তর ছিল এবং বোর্ড প্রশ্ন ছিল খুবই গুরুত্বপূর্ণ তোমরা ভালো করে রিভিশন দিবে অবশ্যই এই অধ্যায় সম্পর্কে ভালোভাবে নিয়মকানুনগুলো জেনে নিবা তো আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে এই অধ্যায় সম্পর্কে সেই পর্যন্ত ভালো দেখো আল্লাহ হাফেজ